পাবজি গেম খেলে ইনকাম করুন। পাবজি কিন্তু বর্তমানে একটা ফেভারিট গেম, আসলে কি এই গেম খেলে ইনকাম করা যায় কিনা? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে পাবজি খেলে ইনকাম করা সম্ভব কিনা, বা এই ক্ষেত্রে আপনি কিভাবে ইনকাম করতে পারেন এবং টোটাল ডিটেলস। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছিল পাবজি গেম। পাবজি গেম কিন্তু আমরা মোটামুটি সবাই খেলি, এবং বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইলগুলো অ্যাড কর যখন করে তখন কিন্তু পাবজি গেমটাকে দেখায়, বা ম্যাক্সিমাম আপনার সার্চ র্যাঙ্কিং এ দেখবেন যে পাবজি গেম নিয়ে সার্চ করা, বা পাবজি গেম হ্যাকিং, পাবজি গেম এটা, পাবজি গেম ওইটা, এটা নিয়ে কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং টপিক বলা যেতে পারে হচ্ছে পাবজি গেম। তো এই ক্ষেত্রে আপনারা যারা আসলে পাবজি গেম খেলতে অভ্যস্ত, বা অনেক বেশি পাবজি গেম খেলেন, বা অনেক বেশি ট্যালেন্ট আছে এই খেলার ক্ষেত্রে, অনেক বেশি পারদর্শী হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে আসলে একটা বড় অপরচুনিটি হচ্ছে আপনি চাইলে কিন্তু এই পাবজি নিয়ে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন, যেটা ইউটিউবে বর্তমানে কিন্তু খুব ট্রেন্ডিং একটা বিষয় বা ট্রেন্ডিং একটা টপিক বলা যেতে পারে। এই ক্ষেত্রে বর্তমানে কিন্তু ইউটিউব কিন্তু গেমিং চ্যানেলের উপরে কিন্তু অনেক ফোকাস, এবং গেমিং চ্যানেলে কিন্তু অপরচুনিটি অনেক বেশি থাকে। ইউটিউবের মধ্যে আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন যে হাজার হাজার ভিডিও আছে পাবজি নিয়ে, কিন্তু তারপরেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আর লাখ লাখ ভিউজ পাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার চিন্তা করে থাকেন, বা আপনি খুব ভালো পাবজি খেলতে পারেন, তাহলে চাইলে কিন্তু আপনি একটা গেমিং চ্যানেল স্টার্ট করতে পারেন। আই থিঙ্ক সো আপনি খুব কিছুদিনের মধ্যে, মানে অল্প কিছুদিনের মধ্যে অনেক ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই এটা কি পাবজি মোবাইলের ক্ষেত্রে নাকি পাবজি পিসির ক্ষেত্রে? এই ক্ষেত্রে আপনি দুইটা ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি পাবজি মোবাইল হয়, বর্তমানে কিন্তু মোবাইল স্ক্রিন রেকর্ড করার মতো অনেক সফটওয়্যার আছে যেটা আপনি পাবজি খেলতে খেলতে স্ক্রিন রেকর্ড করতে পারেন, এরপর এটার মধ্যে ভয়েস দিতে পারেন, ভয়েস দিয়ে বা সাথে সাথে আপনি চাইলে ভয়েস রেকর্ড করতে পারেন আরেকটা ডিভাইসে, সেটাকে রেন্ডারিং করে কিন্তু আপনি অনায়াসে পাবলিশ করতে পারেন, বিভিন্ন ধরনের টেকনিক শিখাতে পারেন, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মানে গেম খেলে যে অ্যাচিভমেন্ট সেটা শো করাতে পারেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমানে কিন্তু অনেক অডিয়েন্স আছে এই পাবজি গেম নিয়ে। আপনি যদি পাবজি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা গ্রেট অপরচুনিটি, বিকজ আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে কিন্তু অনেক টাইম লাগে যদি কোনো নর্মাল টপিক থাকে। বাট আপনি যদি এই পাবজি টপিক নিয়ে স্টার্ট করেন, বর্তমানে বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পাবজি খেলাটাকেই আসলে প্রেফার করে পোলাপেন বা বাচ্চা, বা ম্যাক্সিমাম বড় ছোট আসলে কেউ বাদ নাই, পাবজির প্রতি কিন্তু ম্যাক্সিমাম মানুষই অ্যাডিক্টেড। সো আই থিঙ্ক সো আপনারা যদি মানে গেম খেলেন, গেম খেলে যদি সময় নষ্ট না করতে চান তাহলে সেই গেম থেকে কিন্তু চাইলে আপনি ইনকাম করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি চাইলে কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে স্টার্ট করবেন এটা যদি জানতে চান তাহলে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখানেও লিঙ্ক আছে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি গেমিং চ্যানেল খুলতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনি কি কি লাগবে না লাগবে সব ডিটেলস সহ কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। ক্ষেত্রে আপনার কথা হচ্ছে যে ভাই এখন আমি আসলে কত টাকা ইনকাম করতে পারি, এই ক্ষেত্রে পাবজি গেমের ক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর পাওয়ার সম্ভাবনা থাকে। দুই নম্বর হচ্ছে পাবজি গেমের যেহেতু ভিউজ বেশি হয় এবং এটা কিন্তু সার্চ র্যাঙ্কিং এ একটা মানে বড় টপিক, তো এই ক্ষেত্রে আপনি মানে বেশি অ্যাড পাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছে হাই সিপিসি অ্যাড পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মনে হয় যদি আপনি পারফেক্টলি পাবজি গেম খেলা মানে আপনি যে যদি ভালো পাবজি গেম খেলতে পারেন এবং ভালো উপস্থাপন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি গেমিং চ্যানেল স্টার্ট করে 6 মাসের মধ্যে একটা পর্যায়ে চলে যেতে পারবেন, এবং মান্থলি 30-40 হাজার টাকার মতো আসলে ইনকাম করা পসিবল, বিকজ অফ হচ্ছে এই পাবজি গেমটা কিন্তু এখনো ফেমাস একটা গেম। এছাড়াও যদি আপনি অন্য ধরনের গেম খেলেন বা গেমের প্রতি অ্যাডিকশন কাজ করে, তাহলে আমার মনে হয় যে গেমের প্রতি যেহেতু আপনার টাইম ওয়েস্টই হচ্ছে, সেই টাইমটাকে আপনি চাইলে কাজে লাগাতে পারেন, এবং আপনার লাইফে আসলে প্রত্যেকটা টাইমই তো ভ্যালুয়েবল। সো আপনি এই টাইমটা মানে গেমের টাইমটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে একটা চ্যানেল রান করে কিছু টাকা ইনকাম করতে পারেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি কিন্তু টাইমটাকে আসলে কাজে লাগালেন, বিকজ অফ হচ্ছে গেম খেলে তো আপনার টাইম নষ্ট হচ্ছে বা আমরা ওয়েস্ট হচ্ছে, আপনি এন্টারটেইন হচ্ছেন, বাট এই ক্ষেত্রে এই এন্টারটেইনমেন্টে আরেকজনকে দেখিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।